আসসালামু আলাইকুম। আজকের প্রোডাক্টটা 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে ইউনিক TWS। সাইজ, শেপ, এটা দেখে কোনো দিক থেকে মনে হচ্ছে এটা TWS এর ক্যারিং কেস। তারপর আপনি যদি হাতে নেন দেখবেন পুরা মেটাল বিল্ড, কম্প্যাক্ট, কিউট এবং মেটাল ফর্ম ফ্যাক্টর একটা TWS পাওয়া যাচ্ছে মাত্র 1999 টাকায়। তবে এটা একটা পার্টিকুলার সেগমেন্টের মানুষদের জন্য। আমি কথা বলছি ইমিকি MT1 এই TWSটা নিয়ে, যেটা বেসিক্যালি এয়ারপড স্টাইলের TWS। যারা কানের মধ্যে সিলিকনের ইয়ার টিপস ঢুকাতে আনকমফোর্টেবল ফিল করেন তাদের জন্য এই বার্ডস টাইপের TWS। আমরা অনেক রিকোয়েস্ট পাই যে 1500-2000 টাকার সেগমেন্টে এরকম বার্ডস টাইপের ভালো TWS এর সন্ধানের জন্য ইমিকি MT1 এটা আপনাকে ওই পার্সপেক্টিভ থেকে ভালো কভার করবে। পাশাপাশি বেশ ভালো সাউন্ড, মার্কেট স্ট্যান্ডার্ড ফিচার সব কিছু এখানে আছে। ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে কথা বলছি আমি হৃদয়। আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠিয়েছে মোশন ভিউ, যেখান থেকে আপনি শাওমি, ইমিল্যাব, ওয়ানপ্লাস সহ আরও অনেক নামি দামি ব্র্যান্ডের গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। সো ইমিকি MT1 এটাতে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। 2000 টাকা TWS হিসাবে এটার বক্সটা প্রিমিয়াম। বক্সের ভেতরে TWS কাগজপত্র আর টাইপ সি কেবল রয়েছে। এটাতে কোনো সিলিকন ইয়ার টিপস লাগানো জায়গাও নেই, সুযোগও নেই, ডিরেক্টলি বিল্ড এবং ডিজাইনে চলে যায়। ক্যারিং কেসটা খেয়াল করেন, এত কম্প্যাক্ট স্লিম একটা ফর্ম ফ্যাক্টর যেটা আপনি আপনার টাইট জিন্সের পকেটে, ব্যাগে বা যে কোনো জায়গায় রাখলে ইনফ্যাক্ট আপনি ভুলে যেতে পারেন। এজ, ফিনিশিং, বিল্ড ম্যাটেরিয়াল সব কিছু বলতেছে যে ভাই এটার দাম 3000-4000 টাকা। এই যে দেখেন দুটো খাঁজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বার্ডস, এত স্লিম করা হয়েছে, এক্সট্রা কোনো গ্যাপই রাখে না এরা। লিডটাতে স্প্রিং লোড করা হয় নাই, এটা আমার কাছে খারাপ লেগেছে। তবে ম্যাগনেটটা স্ট্রং, সহজে ডালা খুলে যায় না। বার্ডসগুলো যে স্টেজের ওপর আছে সেই স্টেজটা প্লাস্টিক। কেসের আউটসাইডের টেক্সচার আর বার্ডসের উপরের টেক্সচার সেম, যাতে করে বন্ধ থাকা অবস্থায় সিমলেস লাগে। কানের ভেতরে যে পোর্শনটা যাবে সেটা গ্লসি ফিনিশ, যাতে করে বেটার গ্রিপ পাওয়া যায়। বার্ডসগুলো প্লাস্টিকের এবং অনেক লাইট ওয়েট। যাদের এয়ারবার্ড টাইপের TWS পছন্দ, ভালো ফিট করে, তারা এখান থেকে প্রপার ফিট পাবেন, কারণ ভেতরের স্মুথ এজটা কানে ভালো ফিট করেছে আমার। আনওয়ান্টেড ঝাঁকাঝাঁকিতে খুলে যায় নাই, যেহেতু সিলিকন ইয়ার টিপস নেই, সো ময়লা হওয়ার ওরকম ঝামেলা থাকছে না। কানের মধ্যে আপনি ময়লা ইয়ার টিপস ঢুকাচ্ছেন না। কম দামি ইয়ারফোন বা TWS এর ইয়ার টিপসগুলোর কোয়ালিটি খুবই বাজে, টু সাম এক্সটেন্ট আনহেলদিও বলবো। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আপনি বার্ডস টাইপের TWS যখন পছন্দ করবেন এটা একদম ফুল আপনাকে সিল করে দিবে না। সো আপনার আশপাশে কী হচ্ছে আপনি সেটাও ঠিক মতোই শুনতে পাবেন। এটা ফোনের সাথে কানেক্টেড হবে ব্লুটুথ 5.3 দিয়ে। 10 মিটার পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্ন কানেকশন পেয়েছি। টাচ অপারেশনটা ঠিকঠাক ছিল। ট্রিপল ট্যাপে এটা গেমিং মোডে প্রবেশ করে, লো ল্যাটেন্সি গেমিং মোড রয়েছে, যেটা আমার মনে হয় 80-90 মিলিসেকেন্ডের মধ্যে পডকাস্ট বা মুভি দেখার একটা সুন্দর এক্সপিরিয়েন্স দিবে। গেমিংয়ে আপনি হালকা পাতলা অ্যাডভান্টেজ পাবেন, বাট এটা অবশ্যই ওয়ার্ড ইয়ারফোনের লেভেলে যাবে না। বার্ডসগুলো IPX5 রেটেড, সো এটা পরে আপনি জিম করতে পারবেন, বৃষ্টি পানিতেও ভিজাতে পারবেন। ব্যাটারি হিসেবে এই কম্প্যাক্ট ক্যারিং কেসটিতে 300 mAh ব্যাটারি রয়েছে এবং প্রত্যেকটা বার্ডসে 30 mAh। ব্যাটারি ব্যাকআপ খুব আহামরি না, 70% ভলিউমে 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর ক্যারিং কেস থেকে বার্ডসগুলোকে টোটাল 3 বার চার্জ করা যায়। সো ইন জেনারেল আমরা এখান থেকে 12 ঘন্টা এরকম সাপোর্ট পাবো। আমার মনে হয় ফর দ্য প্রাইস এটা আরেকটু ইম্প্রুভ করা যেতে পারতো। সাউন্ড কোয়ালিটি আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লেগেছে। যদি আপনার সিল ভালো ক্রিয়েট হয় ভালো একটা বেস বুস্ট পাচ্ছেন। এটার সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স অনেকটা ওয়ার্ম ভি শেপ টাইপের, সো বেজে বুস্ট নোটিসেবল। মিড বেস থাম্পটা খুব ইজিলি পাওয়া যায়, আর এই থাম্পের টাইটনেস কন্ট্রোল আমার কাছে ভালো লেগেছে। টেক্সচার একটু কম, তবে এটা অন্য ফ্রিকোয়েন্সির সাথে ব্লিড করে নাই। সাব বেজের রাম্বলটাও কিন্তু ফিল করা যায়, কিক ড্রামের বেস গ্রুভ আমি ফিল করতে পেরেছি। মিড সেকশনটা আমার কাছে একটু থিন লেগেছে, এটা আরেকটু ওয়ার্ম বা আরেকটু ফুল বডিড হলে ভালো লাগতো। মেল ভোকালগুলোকে একটু আপফ্রন্ট করে ফেলে, যার কারণে মনে হচ্ছে একটু নাকের মধ্যে দিয়ে গান গাচ্ছে। তবে ফিমেল ভোকাল বেশ ভালো একটা এনার্জি পেয়েছে, শাউটি বা শার্প লাগে নাই। ইনস্ট্রুমেন্টের সাথে ভোকালের সেপারেশনটাও নোটিসেবল ছিল। ট্রেবল সেকশনটা শার্প না, অনেক এক্সটেন্ডেডও না। রেগুলার সংগুলোর যতটুকু ট্রেবল দরকার এটা এক্সাক্ট অ্যামাউন্টে ট্রেবল দিতে পেরেছে। ক্লিন ছিল, এক্সট্রা কোনো ডিস্টরশন অ্যাড করে নাই। ড্রামসের স্নেয়ার, সিম্বল এগুলোর এক্সটেনশন আমি ঠিকঠাক পেয়েছি বলবো। সবচেয়ে বড় কথা এখানে কোনো আনন্যাচারালনেস নাই, মনে হচ্ছে যে ইনস্ট্রুমেন্টগুলো ন্যাচারাল টোনেই বাজতেছে। সাউন্ড স্টেজ ইনসাইড ইওর হেড না, একটু আউটসাইড ফিলিং দেয়। তবে স্টেরিও ইমেজিং এবং স্টেরিও প্রেজেন্টেশন ভালো ছিল, লেফট রাইট একটু সামনে পেছনের মুভমেন্ট এগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। আর আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এর মাইক্রোফোন। আমি খেয়াল করি আপনারা অনেকেই ভিডিও নিচে কমেন্ট করেন ভাই কল কোয়ালিটি নিয়ে কিচ্ছু বললেন না, অথচ আমাদের প্রত্যেকটা ভিডিওতে TWSগুলোর মাইক্রোফোনের ভয়েস রেকর্ড ভিডিওর একদম শেষে দেওয়া থাকে, বাট আপনারা ওই পর্যন্ত তো লাস্ট করতে পারেন না। এটার মাইক্রোফোন কোয়ালিটি চমৎকার, কলে আমি কোনো প্যারা খাই নেই। অপোজিট সাইডে জিজ্ঞাসা করেছি ভাই কেমন ভয়েস শোনা যাচ্ছে, দে অ্যান্সার্ড ইন পজিটিভ। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, দিস ইজ ইমিকি MT1। এই TWSটা ডিরেক্টলি আমার PCতে কানেক্টেড এবং অ্যাডোবি অডিশনে এই অডিওটা রেকর্ড হচ্ছে। সো এই সাউন্ড ডেমো থেকে আপনি আইডিয়া পাবেন এটা যখন আপনি ফোনে কথা বলবেন আর কলার রিসিভার কিরকম শুনতে পাবে।
কারেন্ট সিচুয়েশন আমি ঘরের মধ্যে আছি, তবে এখনই আউটডোর সাউন্ড রেকর্ড এখানে অ্যাড করছি। ইমিল্যাব এমটি ওয়ান কিভাবে নয়েজের মধ্যে ভয়েস পিক আপ করে মাইক্রোফোনের দিক থেকে, সেই ব্যাপারটা আপনারা এখন আইডিয়া পাবেন। তো আমার মনে হয় ইমিকি এমটি ওয়ান মাত্র 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে, মেটাল ক্যারিং কেস, কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর, বেশ রিচ এনজয়েবল সাউন্ড এবং চমৎকার মাইক্রোফোন, এই কয়েকটা কি ফিচার অফার করছে যেগুলো বাজারের অন্যান্য বার্ডস টাইপের TWS এর থেকে বেটার। অ্যাটলিস্ট আমি বলতে পারি কিউসিওয়াই অ্যালিপডে রিভিউ করেছিলাম, যার থেকে এমটি ওয়ানের বিল্ড এবং সাউন্ড দুটোই বেটার। বাকি থাকে ব্যাটারি লাইফ, আমার মনে হয় অ্যালিপডের ব্যাটারি লাইফটা এটার থেকে ভালো ছিল, তবে মাইক্রোফোন পারফরমেন্স অন পার। সো আই ক্যান সেফলি সে This is the best earbud style TWS under 2000 টাকা। এখন আপনি বলবেন ভাই এইটার সাথে কিউসিওয়াই এর এক্স ওয়াই জেড অমুক তমুকের ডিফারেন্স বলেন। অনেস্টলি স্পিকিং, ইন এয়ার টাইপের TWS এবং এয়ারবাড স্টাইলের TWS এর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা কানে প্রপার সিল ক্রিয়েট করে আর একটা একটা ওপেন ফিল দেয়। তো আপনার যদি ইন এয়ার টাইপের ডিজাইন সমস্যা না হয় তাহলে আপনার ইন এয়ার টাইপের TWS এ যাওয়া উচিত, আর আপনি যদি বার্ডস টাইপের TWS এ কমফোর্টেবল ফিল করেন তাহলে 2000 টাকা আপনার বাজেট হলে ইউ উইল লাভ দিস। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে ঠিকঠাক পারচেস ডিসিশন নিতে হেল্প করবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।